الحمد لله، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا. سورة مريم 71 آيات. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানুষের আগমন নির্গমন চলতেই থাকবে। যারা আসে তারা আবার চলে যায়, কেউ এখানে স্থায়ীভাবে থাকে না। لو كانت الدنيا تدوم لواحد لكان محمد فيه مخلدا. যদি পৃথিবী কারোর জন্য স্থায়ী হতো তাহলে মোহাম্মদ পৃথিবীতে স্থায়ী হতেন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ী হতে পারেন নি, তাকেও বার্ধক্য গ্রাস করেছে, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, আমাদেরকেও একই অবস্থার একই পরিণতির সম্মুখীন হতে হবে। কিন্তু না, আমরা যাব, আবার আসবে। আজকের আমাদের মার্কাজের যে তরুণ বাচ্চা ছেলেগুলো দেখছেন, বাচ্চাগুলোকে একবারে গোলাপের ফুটন্ত কলির মতো আমাদের এখানে এসেছে মসজিদে। জানুয়ারি মাসের এই জুমাগুলা এখন আমাদের কাছে কিন্তু নতুন লাগছে। দাড়িওয়ালা বৃদ্ধ মুখের চাইতে তরুণ বাচ্চা মুখের চেহারা বেশি। এরাই আমাদের পরবর্তী বংশধর, আমরা চলে যাব, এরাই থাকবে। আন্তুম খুলুফুনা ওয়াহালুল হাদিসে বাদানা, তোমরাই আমাদের পরবর্তী বংশধর এবং আমাদের পরবর্তী আহলুল হাদিস। এই যে কথাগুলো আসছে হাদিসে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা চিন্তাশীল তাদের জন্য এটুকুই যথেষ্ট। যেতে হবে, আসতে হবে, এর মধ্যে পাথর সঞ্চয় করতে হবে। বাচ্চারা এসেছে এখানে ইলমের পাথর সঞ্চয়ের জন্য, এখান থেকে বেরিয়ে যাবে দুনিয়ার কর্মজীবনকে এই ইলমের আলোকে আলোকিত করার জন্য। অতঃপর সেখান থেকে পাথর সঞ্চয় করে তারা চলে যাবে পরপারে জান্নাতে যাওয়ার জন্য। জাহান্নামে যাওয়ার জন্য কিন্তু কেউ দুনিয়াতে বিদায় হতে চায় না, অথচ হতেই হয়। ওটা আল্লাহ পাকের বিষয়, আমাদের কাজকর্মের বিষয়। আমল অনুযায়ী মানুষ জান্নাত পাবে, কেউ জাহান্নাম পাবে। কিন্তু পরকালে গিয়ে সেখানে যে কী সমস্যা আছে এগুলো অনেকে আমরা জানি না, কেউ ওটা গায়েবি বিষয়। ইমানের মূল সংজ্ঞাই হচ্ছে গায়েবে বিশ্বাস করা।
যে জিনিসটা সামনে আসছে ওটা দেখতেই পাচ্ছি, এর উপরে ইমান নির্ভর করে না। যেটা দেখতে পাই না ওটাকে বিশ্বাস করাকে বলা হয় ইমান। এজন্য মুত্তাকিদের যে বক্তব্য কোরআনে শুরু হয়েছে হুদাল্লিল মুত্তাকিন বলে, তার প্রথম যে গুণগুলো এসেছে, এক নম্বর গুণ হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ইমান এনেছে। এরপরে এসছে ওয়া ইয়াকিমুনা সালাহ, সালাত কায়েম করে। প্রথমে এসছে যারা গায়েবে বিশ্বাস করে, গায়েবে কি আছেন, আমার আল্লাহ যাকে আমরা দেখি না, আর ভিতরে আছেন আমার আত্মা যাকে আমরা দেখি না। আত্মা এখানে আছে দেখি না, কিন্তু আল্লাহ ভাই আছেন আরশে মহল্লায়, তাকেও দেখি না। আল্লাহকে অস্বীকার করব কিন্তু নিজের আত্মাকে অস্বীকার করতে পারি না। আত্মাকে অস্বীকার করলে নিজের জীবনকে অস্বীকার করতে হবে, এটাই প্রমাণ। আমার আত্মা যেহেতু আছে অস্বীকার করি না, আমার আল্লাহ ঠিক তেমনি আছে অস্বীকার করতে পারি না। যিনি আমাকে আমার মায়ের গর্ভে পাঠিয়েছেন আমাকে সেখানেই ফিরে যেতে হবে, সারা জীবনের কর্মকালের হিসাব দিতে হবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সেদিন যে আমলনামা আমার কাছে পেশ করা হবে কোরআনের ভাষায়, আমরা সেটা দেখব এবং বলবো হায় এ কেমন আমলনামা, জীবনের একটা ছোট গুনাহ আল্লাহ ছাড়েননি, বড় গুনাহ আল্লাহ ছাড়েননি। সূরা কাহফ বানরা পড়ে দেখুন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামায় একটা ছোট গুনাহ বা একটি বড় গুনাহ কোনোটাই ছাড়া হয়নি। ওটা কঠিন বিষয়। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিরাব্বিকাল বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, হে বান্দা তুমি তোমার আমলনামা নিজে পড়ো, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এই যে বিষয়গুলি আমাদের সামনে যত আসবে তত কিন্তু আমরা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণের সচেষ্ট হব। যদি আমরা সেগুলো অবিশ্বাস করি তাহলে আমার জীবনটা হবে নোঙ্গরবিহীন নৌকার মতো, যা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরে দিক হারাভাবে ঘুরতে থাকে। অথই সাগরে নোঙ্গর যেমন জাহাজকে ধরে রাখে, মানুষের এই জীবনে আখেরাতের বিশ্বাস তাকে ঠিক তেমনি ধরে রাখে। প্রত্যেক মানুষের মধ্যে মানবতা আছে, কিন্তু মানবতা কখনোই টেকসই হবে না যদি সে আখেরাতে জবাবদিহিতায় বিশ্বাসী না হয়। যদি জাহান্নামের ভয় না থাকে, জান্নাতের আকাঙ্ক্ষা না থাকে, আল্লাহ ভীতি না থাকে, আল্লাহ আমাকে প্রতিটি কাজ দেখছেন এবং শুনছেন, এই বিশ্বাস যদি আমাদের মধ্যে না থাকে, কশ্চিন কালেও আপনার মানবতা টেকসই হবে না। যারা মানবতার গল্প করে বেশি বেশি, তাদের যে একবার তাকিয়ে দেখেন, তাদের মানবতায় বোমা মেরে হাজার মানুষকে হত্যা করে কোনো দোষের নয়। তাদের মানবতায় অন্যের রাষ্ট্রে হামলা করা কোনো দোষনীয় নয়। তাদের মানবতায় ব্যক্তি স্বাধীনতার কারণে অন্য নারীর ইজ্জত হরণ করা কোনো দোষের নয়। এমনকি 73 বছর বয়সের প্রেসিডেন্ট পর্যন্ত এখনও প্রস্তাব পাঠায় মহিলাদের কাছে, এসো আমরা দুজনে চুমু খাই। এ যুগে এগুলি হচ্ছে মানবতা, কোনো সমস্যা নেই, কোনো বিচার জীবনে হবে না। 3 দিন আগের পত্রিকা পড়ে দেখেন, এই যদি দুনিয়ার মানবতার ইয়ে হয়, আপনার কী বলে মানদণ্ড হয় ধিক, ওইসব মানবতা হচ্ছে পশু অনেক ভালো, কারণ তাদের কাছে সত্য মিথ্যার কোনো মানদণ্ড নাই, ক্ষমতাই হলো তাদের মানদণ্ড। ইসলাম এমন একটা মানদণ্ড আমাদেরকে দিয়েছে, শুধু বিশ্বাস করলেই আমি ভালো মানুষ, বিশ্বাস না করলে আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু ফি আসফালি সাফিলিন, মানুষকে আমরা সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়ব দিয়ে, অথবা তাকে আমরা পুনরায় প্রত্যাবর্তিত করি সর্বনিকৃষ্টতম পর্যায়ে। যদি তার মধ্যে ইমান থাকে সর্বোচ্চ মানুষে, যদি ইমান না থাকে সবচেয়ে নিকৃষ্ট মানুষে। ইমানটা কি? 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস, 6টা বিশ্বাস না থাকলে ইমান হয় না, স্তম্ভ হলো 6টা, আল্লাহকে বিশ্বাস, ফেরেশতাকে বিশ্বাস, আল্লাহর কিতাবসমূহে বিশ্বাস, নবীগণের উপরে বিশ্বাস, আখেরাতে বিশ্বাস এবং তকদীরে ভালো মন্দের উপরে বিশ্বাস। আপনাদের যে ক্লাসে মাদ্রাসায় 7টা পড়ানো হয় না, অল বাসে বাদ আল মাউত, এটা একবার ভুল, কিন্তু এরা তবা জীবনে করবে না, ভুল স্বীকারই করবে না।
আখিরাত বিশ্বাস মানে কি? মৃত্যুর পরে না? আখিরাতে মৃত্যুর আগে হয়। আবার বলছে অলবাসে বাদাল মওত, মৃত্যুর পরে পুনরুত্থান। আখিরাতও যা, অলবাসে বাদাল মওত তা, একই জিনিস না? আমরা ধরে দিয়েছি এটা ভুল হচ্ছে, ছয়টা হবে সাতটা নয়, গেল সে কাফের হয়ে গেছে, তার সঙ্গে যারা থাকে সব হত্যা করে ফরজ হয়ে গেছে, দিল ইনকিলাবে ফতোয়া পাঠিয়ে দিল। আরে বাপরে বাপ, কাপ হয়ে গেল ফতোয়া, এখন আসাম পত্রিকা রেখে দিছি। এটা করোনা মানবে না, হাদিসও মানবে না, যা বল উঠেই মানতে হবে। জি না, সে পাগলামি কারবার সব, সমস্ত মাদ্রাসায় এটা পড়ানো হচ্ছে। যারা তাহারি পড়েন আমাদের লেখা যাচ্ছে সেখানে, পড়বেন দয়া করে। এগুলো যারা আলমালম আছেন, শিক্ষকতা করেন মাদ্রাসায়, তাহলে এগুলো ছেলেদের পড়াইন না, ভুল শেখাবেন না। স্তম্ভ ছয়টা, সাতটা নয়, এই ছয়টা স্তম্ভ, ছয়টাই কিন্তু অদৃশ্য। খেয়াল করে দেখছেন, আল্লাহ অদৃশ্য, ফেরেশতা অদৃশ্য, কিতাব অদৃশ্য, নবী রসুল সব কোন জমানা চলে গেছে, আমরা কাউকে দেখি নাই। তকদিরও অদৃশ্য, আখরাত অদৃশ্য, ছয়টা অদৃশ্য বিশ্বাস যদি না থাকে, কোনো মানুষ কশ্চিনকালের সৎ মানুষ হতে পারে না। আর এই কারণে আমরা মুসলমান, এই ছয়টার মধ্যে একটা যদি অবিশ্বাস থাকে আপনি মুসলমান না। স্তম্ভ, এরপরে আমি একটা অংশ নিয়ে কথা বলছি, আখরাতের উপরে, আখরাতের খবরগুলো আসেন। যে আয়াতটা আজকে পড়েছি সূরা মারিয়ামের 71-72 আয়াত, আল্লাহ পাক কী বলছেন, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা থুম্মা নুনাজ্জি আল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জাসিয়্যা। মনে রেখো হে মানুষ, তোমাদের মধ্যে এমন একজন মানুষও নাই যে পুলিশ রাত পার হবে না। আর এটা তোমার প্রতিপালকের জন্য অমোঘ বিধান, হাতমাম মাকদিয়্যা। হাতমাম মানে অমোঘ, যার কোনো পরিবর্তন হয় না, এর সঙ্গে যোগ হয়েছে মাকদিয়্যা, একেবারে সিদ্ধান্ত, অমোঘ সিদ্ধান্ত, কোনো পরিবর্তন নাই, হবেই। তোমাদের মধ্যে একজনও নাই, ভাববেন যে আল্লাহ রসুল তাহলে বোধ হয় মাপ পাবে না, না, কোনো নবী রসুলের মাপ নাই, প্রত্যেককেই পুলসরা পারাতে হবে। দুনিয়াতে প্রেসিডেন্ট ছিলেন, বোমা বাজি করার মালিকানা আপনার হাতে ছিল, বোতাম টিপতেন, কত কিছু লোক ভয় পাইত, এখন না, কোনো ফেরেশতা আপনাকে তিন পয়সা মূল্য দেয় না। তারপর কি, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, অতঃপর আমরা নাজাত দিব, উদ্ধার করব তাদেরকে যারা আল্লাহকে ভয় করতো দুনিয়ায় থাকতে, তাকওয়াশীল ছিল তারাই। ওয়া নাযারুল যালিমিনা ফীহা জাসিয়্যা, জালিমদেরকে আমরা ওই জাহান্নাম অর্থাৎ বুলসিরাতের নিচে যেটাকে আছে জাহান্নাম, জান্নার উপরে বুলসিরাত থাকে, জাসিয়্যা নতজানু অবস্থা ফেলে দেবো সেখানে। কীভাবে ফেলা হবে? হাদিসে আসছে যে জাহান্নামের গভীরতা 70,000 বছরের ন্যায়। উপর থেকে যদি একটা বড় লোহা পাথরের টুকরা গড়িয়ে গড়িয়ে দেওয়া হয়, ওই পাথরটা গড়িয়ে সেইখানে পড়তে 70,000 বছর লাগবে, কত গভীর চিন্তা করেন মনে মনে। জাহান্নামের আগুনটা কেমন বলা হচ্ছে, দুনিয়া তোমাদের যে আগুন তোমরা ব্যবহার করো, এই আগুনের চাইতে 69 গুণ কঠিন দাহিকা শক্তি সম্পন্ন আগুন সেখানে থাকবে। বিদ্যুতের আগুন দেখছেন না, চুলুর আগুন আর বিদ্যুৎ আগুনকে সমান, একটু ইলেকট্রিক শক করলেই আপনি শেষ, যদি কোনো মতো আঙুলে একটু ধরে যায় ওই দিনান দেয়ার, তারা ডাক্তার পর্যন্ত যাওয়া লাগবে না, কিন্তু চুলের আগুনে পড়লে ডাক্তার পর্যন্ত নিয়ে যাওয়া যায়। সেখানে হাসপাতালে বার্ন ইউনিট আছে, সেখানে চিকিৎসা টিকিৎসা করার সুযোগ আছে, কিন্তু ইলেকট্রিক যদি আগুন ধরে আপনার হাতে, তো ওরা কিছুই লাগবে না, ওখানে শেষ। তা মানে কি, ওই আগুনের চেয়ে ইলেকট্রিক আগুনে আরও জোর বেশি, আর জাহান্নামের আগুন তার চেয়ে 69 গুণ বেশি, ঠেকান আপনি? সেই আগুনে আপনাকে জ্বালানো হবে, পুড়ানো হবে, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু ইলেকট্রিক আবিষ্কার হয়েছে এখন বিশ্বাস করবেন না? আগে তো আমাদের যখন এই হাদিসগুলো বা কোরআন যখন আয়াত নাজিল হয়েছে, তখন ইলেকট্রিক মানুষ জানতই না, তখনকার লোক বিশ্বাস করেছে, কিন্তু আধুনিক যুগের লোক বিশ্বাস করাটা আরও সহজ, কারণ তাদের কাছে বিজ্ঞান বলে দিচ্ছে যে কত কঠিন শক্তিশালী আসমানের এই সূর্যের এই তা উত্তাপ, সূর্যের যে উত্তাপ তার 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র বাংলাদেশে পড়ে, আর নেবেন 200 কোটি ভাগের 1 ভাগের আমরা উত্তাপ সহ্য করতে পারি না,
আজকে অস্ট্রেলিয়া দাবানল হচ্ছে না, ব্রাজিলে দাবানল হচ্ছে না, চিলিতে দাবানল হচ্ছে না, এমনকি ওই দাবানল 2000 কিলোমিটার ক্রস করে নিউজিল্যান্ডে এসে লেগেছে, ওটা বাংলাদেশে আসতে পারে না। যদি আমরা বেঈমানি করি পুরো বাংলাদেশ আগুনে দাবানল ধ্বংস হয়ে যাবে। অথচ ওইসব সরকারের বহু টাকা আছে কিন্তু দাবানল থামাতে পারছে না। দুনিয়ার সব বিজ্ঞান প্রযুক্তি সেখানে ব্যবহার করা হচ্ছে কিন্তু কোনো মতে দাবানল নিভাতে পারছে না। আমরা সহজ বুদ্ধি জানি আগুনে পানি দিলে আগুন নিভে যায়, তাই না? কিন্তু আগুন ওই আগুনটা তৈরি হয় কী দিয়ে বা পানি তৈরি হয় কী দিয়ে, এটা তো আপনারা জানেন। এখন সেলিগুলো বলতে পারে, এখন 89% হাইড্রোজেন আর 11% অক্সিজেন মিশলে তবে পানি হয়, তাই না? এবার আল্লাহ যদি হুকুম দেয় এই হাইড্রোজেন তুমি পৃথক থাকো, ওর সঙ্গে অক্সিজেনের সঙ্গে মিশো না, তা আর হবে পানি হবে? ওইটা আল্লাহর হুকুম হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, সমস্ত বন বাজার জঙ্গল সমান আগুনে আগুন হয়ে গেছে। ওয়াইজাল বিহার সজ্জিরত আছে না কোরআনে, যেদিন সমুদ্র অগ্নিস্ফুলিঙ্গ হয়ে যাবে সব, এই সমুদ্রের পানি দেখছেন, এ পানি পানি হবে না, আগুনের সমুদ্র হবে কেয়ামতের দিন। খুবই সহজ। এজা শামসু কুব্বিরাত, যেদিন সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়াইজাল নুজুমুন কাদারাত, যেদিন চাঁদগুলো সব বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন? ওই দিন তাদের মধ্যে যে হাইড্রোজেন আর অক্সিজেনের যে মিক্সড এই মিক্সিং ছিল, মিক্সিংটা পৃথক হয়ে যাবে, ব্যাস শেষ। এটা কোন ভাই এখন মিশে আস পৃথক হয়ে যাওয়া গেল, যেটা এখন পানি খাচ্ছি ওটা তো পানি না, আমি তো আগুন খাচ্ছি, তাই না? হাইড্রোজেন আগুন না, অক্সিজেন আগুন না, দুই আগুনে মিশে একটা পানি হচ্ছে, কে করছে ওগুলা? পারবে দুনিয়ার কোনো বৈজ্ঞানিক পারবে এগুলো? জিন্দগি ভর চেষ্টা করলেও পারবে না। অথচ আল্লাহ এগুলো করে আপনাকে যে পানি আপনাকে জীবন দিচ্ছে, পানি খেলে আপনি সুস্থ, উফ বেশি গেলাম, অথচ আগুন খেলেন, এই আগুন হবে দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন। হে বিজ্ঞানীরা দেখাও, যাও অস্ট্রেলিয়া, যাও ব্রাজিলে, যাও আমাজন জঙ্গলে, পৃথিবীর অধিকাংশ প্রায় 25% অক্সিজেন উৎপাদনে আমাজন জঙ্গলে, সেই জঙ্গল এখন সব আগুনে আগুন হয়ে যাচ্ছে, কে করে এগুলা? দুনিয়া সব বদমাশি করবা? সবচেয়ে জেনা ব্যবসার হয় দক্ষিণ আফ্রিকা, কী যেন কী জায়গাটা না, বড় শহর আছে, আর এইখানে ফ্রি সেক্স, যে যা খুশি করো, কোনো বাধাবিঘ্ন নাই, যেখানে দিন নাই সেখানে গরু ছাগল সে খারাপ হতে পারে, আপনার টাকা আছে মেলা, যারা বিদেশ যায় তারা এগুলো খবর রাখে ভালো, পত্রপত্র পড়ি তো আমরা যা বলছি তাই জানছি, তাই বলছি আপনাদের সামনে সাবধান। যখনই কোনো দেশে নারী এবং মদ সস্তা হবে, যখন জিনা ব্যবসা বৃদ্ধি পাবে, আল্লাহ গজব নামে একটা পর একটা গজব আসবেই। এ গজব কীভাবে আসবে আপনাকে বলে কি আসবে না? কে আমাদের অবস্থা হবে এই আল্লাহ পাক, আপনি অবশ্যই খুদ্রি হাদিস গেলে আপনাকে শুনিয়ে দিই, অবশ্যই খুদ্রি বলছেন, যেদিন বিচার বসবে তার আগের খবর এটা, একদিন সাহাবে একরাম আল্লাহ রসুলকে বলি, হে আল্লাহ, এ হে আল্লাহ রসুল, আমরা কি আমাদের আল্লাহকে দেখতে পাবো? এই যে আল্লাহ কাছে শ্রদ্ধা করছি, আল্লাহর নামে দান করছি, আল্লাহর নামেই তো দুনিয়া সব করি, তা আল্লাহকে দেখবো কি না একটু আমাদেরকে দয়া করে বলুন। তো আল্লাহ রসুল যে জবাবটা দিয়েছিলেন, জবাবটা আপনারা শোনেন। উনি বললেন, হে প্রশ্নকারী, তোমরা যারা এখানে বসে আছো বলো, মধ্যাহ্ন সূর্যে মেঘমুক্ত আকাশে তোমাদেরকে সূর্য দেখতে কোনো সমস্যা হয়? তো না, তা কেন হবে? মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয়? তো না, তা তো হয় না। কেয়ামতের দিন অবশ্যই তোমরা ঠিক এমনি করে তোমার প্রতিপালক আল্লাহকে দেখতে পাবে। শর্ত ইমান। দুনিয়া যাকে দেখার জন্য পাগল ছিলেন, আল্লাহ সেদিন খুশি আপনাকে দেখা দিবে। দুনিয়া যাকে অবিশ্বাস করেছেন, কশ্চিন কালেও সেই চোখ আল্লাহকে দেখবে না, এটা স্বাভাবিক। দুনিয়া যার সম্পর্কে আপনি দুর্বল বিশ্বাসী ছিলেন, কপট বিশ্বাসী ছিলেন, ওই চোখ কখনই ওই আল্লাহকে দেখতে পাবে না। ওই চোখ দেখবে যে চোখ আল্লাহকে দেখার জন্য পাগল ছিল, সে চোখ হবে ইমাম শাফির মতো চোখ। তিনি বলতেন, যদি আমি বিশ্বাসী না হতাম আমি অবশ্যই কেয়ামত দিন আমার আল্লাহকে দেখবো, তা আমি ইমাম শাফি কশ্চিন কালে মুসলমানই হতাম না। এই দৃঢ় আকীদা যদি থাকে আপনার মধ্যে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দেখা দিবে। এটি হচ্ছে এই সূর্যের মধ্যে দেখবেন, পূর্ণিমার চাঁদের মতো আল্লাহকে দেখবো, একটা প্রধান অতিথিকে দেখার জন্য যেন মানুষ পাগল হয়ে যাচ্ছে না। আল্লাহ হলেন পৃথিবীর সৃষ্টিকর্তা, তাকে দেখার আগ্রহ কি আপনার মধ্যে থাকবে না?
কি আমাদের দিন আর সবচেয়ে সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হচ্ছে আল্লাহকে দেখা। এরপরে আল্লাহ রাসূল বলছেন শোনো, আল্লাহ পাক সবাইকে বলবেন তোমরা দুনিয়াতে যার যার ইবাদত করতে তোমরা তাদের সাথে চলে যাও, যারা মূর্তি পূজা করত সব জাহান্নামে চলে যাবে, যারা তারকা পূজা করত তারকা সব জাহান্নামে চলে যাবে, যারা কবর পূজা করত কবরের ওই পিসাব সব যাও জাহান্নামে সব যাও, যারা ওসিলে ওদের ওসিলে তুমি মূর্তি মুক্তি চাইছিলে, তুমি আল্লাহকে ডাইরেক্ট আল্লাহকে চাওনি, যত আছে সবগুলো এক হুকুমে সব জাহান্নামে ভর্তি হয়ে যাবে। এবারে যারা খালেস অন্তরে আল্লাহকে বিশ্বাস করত দুনিয়া থাকতে তাদের মধ্যে ভালো মন্দ দুই রকম লোকই তো থাকবে। হাদিসের ভাষা বেরুন ফাজিরুন, নেককার এবং বদকার। মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, কলমা পড়ে, সবই ঠিক আছে, কিন্তু বদমাশি করে, তারা দাঁড়িয়ে থাকবে। এবার আল্লাহ তাদের সামনে আসবেন, এসে বলবে এই তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আমরা আমাদের প্রতিপালকের আগমনের অপেক্ষা দাঁড়িয়ে আছি। আচ্ছা তোমরা তোমার প্রতিপালককে দেখবে কীভাবে? তিনি এসে যান, অদৃশ্য কথা হচ্ছে তো, তিনি এসে যান তোমাদের সামনে, তোমরা কী দেখে চিনবি? তো বলছে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শন সম্পর্কে জেনেছি, আমরা তাই দেখে চিনব। ঠিক আছে, এবার আল্লাহ পাক তার পায়ের নলা বের করে দিবেন, বলবেন তোমরা এখানে সিজদা করো। যারা দুনিয়াতে সত্যিকার অর্থে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সালাত আদায় করেছে রসুলের তরিকায়, তারাই সেখানে সিজদা করতে সক্ষম হবে। আর যারা লোক দেখানো মানুষের ভয়ে বা দুনিয়াবি কোনো স্বার্থে সালাত আদায় করত, তারা চেষ্টা করবে চিঠি পড়ে যাবে, বারবার চেষ্টা করবে চিঠি পড়ে যাবে, পিঠ তক্তা মতো শক্ত হয়ে যাবে। এইবারে তাদেরকে সামনে ওই জাহান্নামের উপরে পুলসরাত বিছিয়ে দেওয়া হবে, স্থাপন করা হবে, যাও পুলসরাত পার হও। এবার অবস্থা কী দাঁড়াবে? হাদিসের ভাষা হচ্ছে এই, একদল লোক পার হওয়ার আগে যে ঘটনাটা বলছি, আল্লাহুম্মা সাল্লাম আল্লাহুম্মা সাল্লাম সাল্লাম শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল সবার আগে বলবে আল্লাহ তুমি বাঁচাও তুমি বাঁচাও, সমস্ত নবীরা একই কথাই বলবে আল্লাহ তুমি বাঁচাও তুমি বাঁচাও। আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, জাহান্নামকে টেনে আনা হবে, 70,000 লাগাম, প্রতিটি লাগামে 70,000 ফেরেশতা, বিশাল জাহান্নাম টেনে আনা হবে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে। এইবারে বলা হবে পুলসরাত পার হও তোমরা, কেউ পার হবে চোখের পলকে, কেউ পার হবে বিদ্যুতের বেগে, কেউ পার হবে পাখির গতিতে, কেউ পার হবে তেজে ঘোড়ার গতিতে, কেউ পার হবে পায়ে হাঁটা গতিতে, কেউ কিছু দূর গিয়েই ঝুলে পড়বে, নিচে পিছলে পড়ে যাবে, আংটা বেঁধে যাবে, আর কেউ আংটা ছাড়াতে একদম নিচে চলে যাবে। তিন গ্রুপ তৈরি হবে, নাজুন মুসাল্লাম, মুরসালুন মখদুশ ও মুরসালুন ফিন্নার। একদল লোক নাজাত পাবে সুন্দরভাবে নিরাপদভাবে, আর একদল লোক পড়ে যাবে আংটা ঝুলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, অতঃপর সে নাজাত পেয়ে পার হয়ে যাবে, আর একদল লোক জাহান্নামের নিচে থেকেই যাবে। এবার ওই পাশে গিয়ে বিচার শুরু হয়ে যাবে, বলো দুনিয়ায় কে কী করেছিলে? ওই যারা আংটা ঝুলে আছে বা যারা পড়ে আছে তাদের ইমান তো আছে, কিন্তু তাদেরকে উঠাতে হবে তো। এবার শুরু হবে বিচার, বলো হে হাসরের ময়দানে উপস্থিত লোকেরা, এই লোকটা জাহান্নামে পড়ে আছে, এর বিরুদ্ধে তোমাদের
কার কি বলার আছে বলো। ফায়াতি ফযরাবা হাজা কতমা হাজা কাজাফা হাজা শুরু হয়ে যাবে, আসবে এক একজন বাদী, আল্লাহ এই লোকটা আমাকে অমুক দিন তার শক্তির জোরে আমাকে মেরেছিল, আমি দুর্বল তাকে মারি নাই, আজকে তোমাকে বিচার দিলা তুমি তার শাস্তি দাও। ওকে বলা হবে তুমি তো বড় হাজি সাহেব, বহু ইনকাম করেছিলে, বহুবার হজ করেছিলে, ওমরা করেছিলে, বহু টাকা দান করেছিলে, দাও কী দেবে এম আল্লাহ দিন আর আল্লাহ দিরহাম, ওদিন তো কোনো স্বর্ণ মুদ্রাও নাই রৌপ্য মুদ্রাও নাই, কী দেবে? তার নেকি থেকে আল্লাহ কেটে দেবেন, ওকে দিয়ে দেবে। এমনি করে দিতে দিতে যত জুলুম সে জীবনে করেছে সমস্ত জুলুমের পরিমাণ নেকি তার আমলনামা থেকে নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। এবার দেখা যাবে যে এত জুলুম করেছে, মানে যে যত বড় পদে থাকে তার জুলুম তত বেশি হয়, নেকিও বেশি হয়। যেরকম দেশের শীর্ষস্থানীয় তিনি নেতা হন আল ইমামুল আদেল, যদি তিনি ন্যায় বিচারক হন তো তার পুরস্কার বেশি, কেয়ামতের দিন আল্লাহর ছায়ার তলে তিনি ছায়া পাবেন, এটা কিন্তু এক নম্বর তিনি পাবেন। যদি দেশের নেতা আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করেন ও ন্যায় বিচারক হন, দেশের প্রধান বিচারপতি যদি আল্লাহর বিধান অনুযায়ী দেশ বিচার করেন, ন্যায় পরায়ণ হন, তাহলে এই সম্মান কিন্তু তিনি পাবেন। আল্লাহ পাক তাকে তার ডান পাশে নূরের সিংহাসনে বসাবেন, এই সম্মান কিন্তু অন্যদের নাই। শহীদরাও সেই সম্মান পাবে, এবং যদি আপনি ন্যায় বিচার নিজের বাড়িতেও করেন তাহলে আল্লাহ পাক আপনাকে এই সম্মানটা দিবেন। ন্যায় বিচারকদের জন্য এই উচ্চ সম্মান সেদিন থাকবে। আবার এই লোকটা যদি অন্যরকম উল্টা হয়ে যায়, বিপরীত হয়, তা সে সবচেয়েতে বেশি শাস্তি পাবে। হাদিসের ভাষায় ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মা ইয়াস্তারইহিল্লাহু রাইয়াতান ফায়ামুতু ইয়ামা ইয়ামুতু ওয়া গাশিন লিরাইয়াতি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। হাদিসটা পুরো একটা এই যে ব্যক্তিকে আল্লাহ জনগণের উপরে নেতা হিসাবে দায়িত্ব প্রদান করলেন, অতঃপর সে ব্যক্তি মৃত্যুর দিন মৃত্যুবরণ করলো, এমন অবস্থায় যে সে তার প্রজাদের উপরে খেয়ানতকারী হিসাবে মৃত্যুবরণ করেছে, ইল্লা হারামাল্লাহ আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। অর্থাৎ যত বড় নেতা তুমি দুনিয়াতে হও, জাহান্নাম তোমাদের অবধারিত, কারণ তুমি আল্লাহর বিধান অনুযায়ী কাজ করনি, আল্লাহর কথা মাননি, নিজের ইচ্ছা মতো কাজ করে চলে গেছো। একই নেতা কিন্তু দুজন দুইভাবে হচ্ছে, একজন জান্নাতের স্থান পাচ্ছে, আল্লাহ আরশের ছায়ায় পাচ্ছে, এবং আল্লাহ পাকের ডান পাশে বসতেছে নূরের সিংহাসনে। একইভাবে একই স্ট্যান্ডার্ডের আরেকজন নেতা তিনি আল্লাহ বিরোধী কাজ করাতে একেবারে তার জন্য জান্নাত হারাম হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। বিচার শেষ হচ্ছে, দেখা যাচ্ছে যে ব্যক্তি সবচাইতে বেশি নেক আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছিলেন এবং তিনি নিশ্চিত ছিলেন অবশ্যই তিনি আজকে জান্নাতে যাবেন, কিন্তু না, তার আমল নামা সব খালি হয়ে গেল, এরপরও অভিযোগ আসতেই থাকলো, আসতেই থাকলো, কারণ বড় মানুষ ছিলেন দুনিয়াতে। তখন আল্লাহ কী করলেন, যে বিবাদী সে বিবাদীর আমল নামা যত নেক আমল ছিল ওখান থেকে নিয়ে নিয়ে, যত পাপ ছিল ও পাপগুলো নিয়ে নিয়ে বাদীর আমল নামায় বিবাদের আমল নামায় দেওয়া হবে। একসময় দেখা যাবে যে এই সুন্দর মানুষটি যিনি আমলের পাহাড় নিয়ে হাজির হয়েছিলেন, বাদীদের দিতে দিতে একসময় ওনার আমল নামা খালি হয়ে যাবে। এটাই হচ্ছে কোরআনের সে ফামাইয়া আমাল মিসকাল ফামান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়ামান সাকুলাত ওয়ামান খাফফাত মাওয়াজিনহু ফাহুয়া ফি হাবিয়াহু হাবিয়া। আমরা পড়ি নাম পড়াতে এ কিন্তু এই সময় বিচারটার বিচারে যখন দেখা যায় ওই আমল নামা দিতে দিতে খালি হয়ে গেছে, উঠছিল আমল নামাকে ভারী পাল্লাকে ভারী, কিন্তু পরে এগুলো খালি। অতএব এখন ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া জাহান্নামের একটা নাম, তাকে তার স্থান হবে জাহান্নামে। এই যে বিচারের এই দৃশ্যটা কেয়ামতের মাঠের দৃশ্য, যেটা হাদিসে এসছে মুসলিম শরীফ হাদিস, আল্লাহ রসুল একদম জিজ্ঞেস করলেন সাহাবিদেরকে, বলো তো মাল মফলেস নিঃস্ব কে? তখন সাহাব একরম জবাব দিলেন মাল্লা মাতা আলহু ওলা দিরহাম, যার কাছে টাকা পয়সা নেই ধন সম্পদ নেই সেই তো নিঃস্ব,
তো না নিশ্চয় লোক কিয়ামতের দিন ওই ব্যক্তি যে নেক আমলের পাহাড় নিয়ে উঠেছিল কিন্তু পরে তার বাদীদেরকে পরিশোধ করতে করতে নিজের আমলনামা খালি হয়ে যাবে এবং অবশেষে নিশ্চয়ই জাহান্নামে নিক্ষিপ্ত হবে ওইটা ওই লোকটা হলো সবচেয়ে বড় নিঃস্ব বিচার শেষ এবার ওই যে একটা পাটা যেগুলো বিচার শেষ হয়ে গেল ওই মানে কি বলার যে ঝুলিছিল আংটাতে বললাম একটু আগে ওগুলো একটা একটাতে মুক্তি পাওয়া শুরু করবে যেহেতু কাফার আদা হয়ে গেল শাস্তি সব যার যা দেনা পড়া শেষ হয়ে গেল একটা একটা করে ওরা মুক্তি পাবে সব শেষে যে থাকবে একেবারে জাহান্নামের তলায় পড়ি সেখানে আল্লাহ রসুল সুপারিশ হে আল্লাহ রসুল হে আল্লাহ তুমি আমাকে আরেকবার সাফাতের সুযোগ দাও যে ব্যক্তি কলমা পাঠ করেছে আমি তাকে মুক্ত করবো জাহান্নাম থেকে আল্লাহ বলল না ও কাজটা আমার ইজ্জতি ও জালালি ও কিবরিয়াই আমার ইজ্জতের কসম আমার প্রতাপের কসম আমার প্রভাবের কসম লাউখরাজান্নামান কওরালা ইলাহা ইল্লাল্লাহ খালেসাত মিন কলবিহি অবশ্যই আমি জাহান্নাম থেকে বের করে নেবো ওই লোকটাকে যে খালেস অন্তরে একবার কলমে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে ওটা আমার কাজ তোমার নয় সব শেষে দেখা গেল যারা কলমে পাঠ করেছে খালেস অন্তরে জাহান্নামে তারা পুলছরা ঝুলতে থাকলেও কষ্ট পেলেও ভুটতে একসময় তারা জান্নাতে ফিরে আসবে তারা পোড়া কয়লার মতো হয়ে যাবে এবার আসার সময় তাদেরকে বের করে নিয়ে মাউল হায়াত জীবন সঞ্জীবনী পানি একটা আলাদা স্থান আছে জান্নাতের দরজার সামনে সেইখানে তাদেরকে নিক্ষেপ করা হবে গোসল করবে একদম তরতাজা মানুষে ফিরে আসবে যাও জান্নাতে আর তোমার চলে যাও কারণ জান্নাতে কোনো জাহান্নামে ঢুকতে পারবে না এই দৃশ্যগুলো আখেরাতের দৃশ্য কিয়ামতের দিনের দৃশ্য যারা দুনিয়াতে জুলুম করেন সাবধান আল্লাহ বিরোধী কাজ যারা করেন সাবধান দুনিয়ার এই মায়া এই মরিচিকা মাত্র আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়াটা হচ্ছে স্রেফ প্রতারণার বস্তু দুনিয়ার চাকচিক্যে ভুলবেন না আখেরাতের কথা মনে রাখুন সবাইকে সেখানে যেতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে যে কোনো মূল্যে দুনিয়ার বিনিময়ে আখেরাত অর্জনের তৌফিক দান করুন আখেরাতের মূল লক্ষ্যে যেন আমরা সবাই যেতে পারি সে বিষয়টি যেন আমাদের মাথায় সবসময় থাকে ইসলাম এসেছে মানুষকে আখেরাতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবীর জীবনের একটা ছোট্ট ঘটনা খালি মাথায় রাখেন মুতার যুদ্ধ হচ্ছে অষ্টম হিজরির জুলকাদা মাসে মক্কা বিজয়ের কিছুদিন আগে খ্রিস্টান বাহিনী এসেছে লক্ষাধিক সৈন্য নিয়ে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে মুসলমানদের অত সৈন্যবাহিনী নাই মদিনা থেকে পাঠানো হয়েছে মাত্র 3,000 তাদের হয়েছে 1,00,000 মতান্তরে 2,40,000 যুদ্ধ হয় না এটা খেলা করে না সেখানে গিয়ে আল্লাহ রসুল যাওয়ার আগে বলে দিন দেখো জায়েদ বিন হারেসা তোমাকে প্রধান সেনাপতি করলাম যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে জাফর বিন আবু তালেব আল্লাহ রসুলের আপন চাস্ত ভাই আলীর বড় ভাই জাফর তুমি হবে সেনাপতি তো জাফর তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আবদুল্লাহ ইবনে রাওহা আনসারি তুমি হবে সেনাপতি এরপর যে তুমিও যদি শহীদ হয়ে যাও তাহলে তোমাদের মধ্যে একজনকে বেছে নিও এই কথা বলার পরপরই তিনটা দল হয়ে গেল একদল খুশিতে বাকবাক যে তোমরা শহীদ হয়ে যাবা শহীদ হওয়াটাই মানুষের মুসলমানদের জীবনের সবচাইতে বড় আনন্দ কাজ হচ্ছে শহীদ হওয়াটাই আল্লাহর পথে যে শহীদ হয় সে নিঃসন্দেহে জান্নাতে চলে যায় যদি সে আল্লাহর হস্তে শহীদ হয় শহীদ কী হবে প্রশ্ন হলো শহীদ কী হবে জবাব মান কাতালা লি ইত্তাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কলমাকে উন্নত করার জন্য লড়াই করে সেটাই মাত্র আল্লাহর পথে হয় ওমর ফারুককে প্রশ্ন করা হলো হে ওমর শহীদকে তিনি জবাব দিলেন লা তাকুলু ফুলানুন শহীদ ফুলানুন শহীদ ফুলানুন শহীদ বাল কুলু কামা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ খবরদার তোমরা অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ এমন কথা বলো না বরং অনুরূপ কথা বলো জরিব আমার রসুল বলতেন কি মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হলো সেই মাত্র শহীদ কে আল্লাহর রাস্তায় নিহত হলো সেটা আল্লাহ ভালো জানেন
অতএব আমরা কাউকে শহীদ লকব দিতে পারি না, এগুলো স্রেফ আমাদের একটা উচ্ছ্বাস মাত্র, এর পিছনে কোনো দলিল নাই। শহীদ তো সেই হয় যে আল্লাহর জন্য শহীদ হয়, এবং আল্লাহর জন্য কাজ করে গেলে যে বিছানায় মৃত্যুবরণ করে সেও শহীদের মর্যাদা পায়। আমার রসুল তো শহীদ হননি, তিনি কি ওই মর্যাদা পাবেন না? আবু বকর তো শহীদ হননি, তিনি কি ওই মর্যাদা পাবেন না? এমনকি বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, যিনি বিজীবনে 128টা যুদ্ধ করেছেন, কোনো যুদ্ধে যিনি পরাজিত হন নাই, সেই মানুষটা মৃত্যুবরণ করে নিজের বিছানায় হেমসে যখন তিনি মারা যাচ্ছেন কাঁদতেছেন, সবাই বলছে হে সেনাপতি আপনার কান্দার কারণটা কি? আপনার জন্য জান্নাতের দরজা খোলা রয়েছে, আপনি এতগুলো জিহাদ করেছেন ইসলামের স্বার্থে, সব জিহাদ আল্লাহ পাক আপনাকে বিজয়ী করেছেন, আপনি তো সে সুনামগত সুখ্যাত বিশ্ববিস্তৃত সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ। আরে বাঁকা, আমি তো চেয়েছিলাম যুদ্ধের ময়দানে শহীদ হতে, আমার মতো লোক আছে ঘরে পড়ে মরে যাব, তার জন্য শান্ত নেই। মান মা তাফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করলে সেও শহীদ। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পথে কবুল করে নেন। জিহাদের ময়দানে যদি শহীদ হই, কারাগারে দিয়ে যদি ফাঁসি দিয়ে হত্যা করা হয় আমাদেরকে, ইনশাআল্লাহ শহীদের মর্যাদা পাবো। যদি ঘরে বসে মরি তবু যেন আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন, আমরা সেই কামনা আল্লাহর কাছে করব। কারণ প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে থাকবো আল্লাহর পথে, কোনোদিন শয়তানের আনুগত্য আমরা করব না। এই দৃঢ়তা নিয়ে আপনাকে কাজ করতে হবে, তবেই তো আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। এত সস্তা মনে করেন নাকি? মিটিং বসিয়ে গেল সুরার বৈঠক, এই 240,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 3,000 সৈন্য কীভাবে যুদ্ধ করা সম্ভব? বিচক্ষণ সাহাবিরা বললেন তা আসলে তো এটা অসম্ভব, অতএব আমরা অপেক্ষায় থাকি, সিটি ফাটাই মদিনাতে, দেখি রাজধানী মদিনা থেকে কী সংবাদ আসে এবং সাহায্যকারী সৈন্যবাহিনী আসে কিনা আমরা অপেক্ষায় থাকি, এখন আপাতত যুদ্ধ করব না। এই কথা কানে গেল তরুণ সেনাপতি আব্দুল্লাহ রাওহার কাছে, যুবক মানুষ। উনি বলে হে মুরব্বীরা আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন, যুদ্ধ না করে ফেরত চলে যাবেন? অত সৈন্যবাহিনী আসবে তারা যুদ্ধ করবেন? আমার প্রশ্ন, আপনাদের উদ্দেশ্য কি, বিজয় না শাহাদাত? সবাই বলল শাহাদাত। শাহাদাত যদি উদ্দেশ্য হয় চলুন জিহাদে ঝাঁপিয়ে পড়ুন, জয় পরাজয় আল্লাহর হাতে, বান্দার হাতে নয়। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল, সব সিদ্ধান্ত বাতিল, চলো জিহাদে চলো, জয় পরাজয় আল্লাহর হাতে। তিনি মানুষকে জয় দেন, ফেরেশতার একটাই যথেষ্ট বিজয়ের জন্য। 240,000 খ্রিস্টান সৈন্য কিছুই করতে পারবে না মুসলমানদের সামনে, ঠিক সেটা হলো। মাত্র 12 জন নিহত হলো মুসলমানদের পক্ষে, আর হাজার হাজার নিহত হলো খ্রিস্টানদের পক্ষে, সব পালিয়ে চলে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না, এখন কে কোথায় গেল খবরই নেই। আজকের পুরো মধ্যপ্রাচ্য সব মুসলমান, ওই দিন যদি যুদ্ধে মুসলমান পরাজিত হইতো হয়তো ওই এলাকায় কোনো মুসলমানের খবরই থাকতো না, সব খ্রিস্টান থাকতো। আর দিন ইমান, আপনি আল্লাহর হন আল্লাহ আপনার, দুনিয়ার পূজা কোনো দরকার নেই, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন যদি মানুষকে জুলুম না করেন, এমনকি আর পশু পর্যন্ত তারপর জুলুম করা যাবে না, অন্যায়ভাবে জুলুম কারো উপরে করা যাবে না। মনে রাখবেন হাদিসটা, মান আখাযা শিবরা মিনাল আরদি যুলমান ইতাবাক্কু ইয়াউমাল কিয়ামা সাবঈনা আরদিন, যে ব্যক্তি কারো 1 বিঘা জমি জুলুম করে দখল করল কিয়ামতের মাঠে তার উপরে 7 তবক জমিন বেড়িবদ্ধ করা হবে তার গলায়, এবং ওই মাটির তাকে মাথা ওজন উপর করে হাঁটতে বাধ্য করা হবে কিয়ামতের ময়দানে। সাবধান, আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়াতে কষ্টভোগ করে হলেও আখেরাতের পাথর সঞ্চয়ের তৌফিক দান করুন। সবচেয়ে বিচক্ষণ কে এ প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল এটাই বলেছিলেন, যারা দুনিয়ায় থাকতে আখেরাতের পাথর সঞ্চয় করে তারাই হচ্ছে সত্যিকারের বিচক্ষণ ব্যক্তি। আমাদের কি বিচক্ষণতা থাকবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে নিন। আকুল কৌলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।